আমার নাম হাজি আব্দুর রউফ। আমি বেসিক্যালি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার। এখন কম্পিউটার ইঞ্জিনিয়ার প্রফেশনটা বাদ দিয়ে আমি টোটালি হাঁসের খামারে আসতে যাচ্ছি। সবচেয়ে ভালো লাগছে আপনারটা বিদায়, আপনার প্রতি আমি উদ্দীপ্ত হয়ে সেই ঢাকা থেকে আমি আসছি আপনার এখানে বিস্তারিত জানার জন্য এবং বুকিং দেওয়ার জন্য। খান হেচারি যেভাবে ওষুধ বা ট্রিটমেন্ট, এই হাঁসদের ট্রিটমেন্টের কথা বলে বা পরিচর্যার কথা বলে, অন্য কেউই এইভাবে বলে না। আমি তাদের সকলকে কমেন্ট করে বলছি যে ভাই আপনারা এইভাবে বলেন, কেউই বলে নাই, শুধুমাত্র আপনারটাই একটু বিস্তারিত বলছেন বিদায়, আপনার প্রতি আমি সন্তুষ্ট এবং পৃষ্ঠ, এই জন্য আপনার এখানে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি ভাই। তো ভাই আপনার নাম ও পরিচয় যদি বলতেন। আমার নাম মহিদুল ইসলাম, আমি দিনাজপুর নবাবগঞ্জ থানা থেকে আসছি। দিনাজপুর থেকে আমাদের খান হাসারিতে বাচ্চা নেওয়ার জন্য আসছেন? জি ভাই। কতগুলো বাচ্চার বুকিং দিয়েছেন? 2000 বাচ্চার জন্য বুকিং দিয়েছি ভাই। 2000 বাচ্চা কি মহিলা বাচ্চা নাকি পুরুষ বাচ্চা? সব মহিলা বাচ্চা। মহিদুল ভাই, যে আপনি আমার কাছে 2000 বাচ্চার বুকিং দিলেন, আসলে এই বাচ্চাটা নেওয়ার জন্য বুকিং দিয়েছেন, তো নাম্বারটা আপনি কোথায় পেলেন? আমি নাম্বারটা পাইছি ভাই ওই যে ইউটিউবে, মানে ওই যে বাচ্চা সার্চ দিয়ে আর কি। ও মানে ইউটিউবে আপনি সার্চ দিয়েছেন খান হাসারি লেখে? খান হাসারি দেখে ওখান থেকে পাইছি। ও আচ্ছা, কত টাকা অ্যাডভান্স দিয়েছেন? 5000 টাকা অ্যাডভান্স দিয়েছি ভাই। আচ্ছা, 5000 টাকা অ্যাডভান্স দিয়েছেন, তো আজকে বাচ্চা নেওয়ার জন্য আসছেন তাই না? জি। তো চলুন আপনাকে বাচ্চা দেখায়, আসলে বাচ্চা কি কোয়ালিটি বাচ্চা আমরা দিচ্ছি এই বাচ্চাটা আপনাদের দেখায়, চলুন সামনে চলুন। আচ্ছা মহিদুল ভাই, যে বাচ্চাগুলো আপনি সামনে গোনা হচ্ছে, আসলে বাচ্চাগুলো কি কোয়ালিটি দেওয়া হচ্ছে দেখেন তো হাত দিয়া। বাচ্চা থেকে পছন্দ হয়েছে? জি ভাই পছন্দ হয়েছে। আচ্ছা মহিদুল ভাই, যে আপনি সামনে কিছু বাচ্চা রাখা হয়েছে, বেশি বাচ্চা, বাচ্চাগুলো দেখতে কেমন দেখেন তো? মোটামুটি খুবই ভালো লাগতেছে ভাই, যে চোখে কাজল, মানে ভালো লাগতেছে আর কি। এগুলান বাচ্চা আমাকে একটু বেশি করে দিবেন। মোটামুটি পছন্দ হয়েছে ভাই, খুব ভালো আর কি। আচ্ছা আচ্ছা, আসলে মহিদুল ভাই, যে আপনি 2000 বাচ্চা যে ব্রুডিং করবেন, জি আসলে ব্রুডিং যেভাবে করা দরকার সেভাবে কি আপনি করতে পারবেন নাকি লোক রাখছেন আপনি? চেষ্টা করব ভাই, চেষ্টা করব, লোক আছে। আচ্ছা, এর আগে কি আপনি কখনো হাঁসের বাচ্চা লালন পালন করছেন? হাঁসের বাচ্চা করি নাই ভাই, অন্য ওই যে মুরগির ফার্ম আছে, হাঁস কম আছে আর কি। বড় হাঁস আছে আপনাদের না? জি। তো বাচ্চাগুলো একটু হাত দিয়ে ওয়েট করে দেখেন তো, ওয়েট কিরকম? ওয়েট তো আছে ভাই, ওয়েট আছে না? জি। আসলে আমরা আজ ভিডিওর মাধ্যমে বলি যে খান হ্যাচারিতে আসলে আমরা ভালো কোয়ালিটি বাচ্চা দিব, ভাই এগিয়ে বাছাই করে দেব, কথা কাজে মিল পাইছেন তো? কথা কাজে মিল পাইছি ভাই, কথা কাজে মিল পাইছেন। জি, আমাদের হাসারিতে বড় বড় ডিম দেখতেছি ভাই, ওই জন্য মনে হয় বড় বড় আর কি বাচ্চাও হয়। জি, আমরা এই ডিমগুলো খামার থেকে বাছাই করে নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, আমরা ছোট ডিম বাদ দিয়ে বড় ডিমের মনে করেন যে বাচ্চাগুলো বড় হয়, এ গ্রেড বাছাই করে তারপর আমরা ডিমগুলো মেশিনে ঢুকাই। ডিমগুলো কেমন দেখেন তো ভাই? ডিমগুলো তো খুব ভালোই মোটামুটি দেখতেছি, বড় বড় ডিম আর কি, বড় বড় ডিম। আচ্ছা মহিদুল ভাই। জি ভাই। এই যে আসলে তরুণ উদ্যোক্তা যারা, তাদের জন্য আপনি কি বলেন? আমি তাদের জন্য একটু অনুরোধ করব আর কি, যে খান হাসারির জন্য তারা যান এখানে আসে যোগাযোগ করে আর কি, মানে এখানে দেখলে জিনিসটা একটু পছন্দও হবে, মানে সবকিছুর দিক দিয়ে পারফেক্ট আর কি। আচ্ছা, ডিম বাচ্চা সব দিক দিয়েই তাদেরকে অনুরোধ করবো যে খান হাসারির সঙ্গে যান একটু যোগাযোগ করে। মাধ্যমে কথা বলছিলাম যে আমার হ্যাচারিতে আসলে আপনাকে হ্যাচারি দেখাবো, মেশিন দেখাবো, আপনি তো মেশিনটা খোলেন তো ভাই? হ্যাঁ খোলেন, আর এক ভাঁজ খোলেন, আরে একটা ড্রয়ার টান দিয়ে একটু বাই করেন, হ্যাঁ একটু বাই করেন, দেখেন তো ডিমগুলো কিরকম তাপ আছে নাকি, একটা ডিম কানে নেন তো ভাই। তাপ আছে ভাই, হালকা তাপ, হালকা তাপ আছে না? জি। উষ্ণ উষ্ণ গরম আছে না? উষ্ণ উষ্ণ। আরেকটা ডর বাই করেন হালকা। আচ্ছা আরেকটা ডর বাই করেন। এখন তো ডিমগুলো ছোট ডিম নাকি বড় ডিম? সব বড় ডিম, সবই বড় ডিম, ওই জন্যই তো বাচ্চা একটু বড় বড় মোটামুটি আর কি দেখা যাচ্ছে, যে ডিমের কারণেই তো বাচ্চা হয়। আচ্ছা আচ্ছা, না
মহিউদ্দিন ভাই বাচ্চাগুলো একটু হাতে ধরেন দেখেন কি কোয়ালিটি বাচ্চা দিচ্ছি কোয়ালিটি তো মোটামুটি ভালোই দেখতেছি ভাই বাচ্চা কি পছন্দ হয়েছে আপনার খুব পছন্দ হয়েছে মহিউদ্দিন ভাই দেখেন তো সবগুলোই খাকি ক্যামেল দিছি নাকি অন্য কোন জাত আছে সবগুলোই খাকি ক্যামেল ইয়া আছে ভাই সবগুলোই খাকি ক্যামেল আছে না আল্লাহর কি কুদরত আমরা এইভাবে ধরে মানে ইয়া করতেছে আর কেউ নল্লি ধরে ঠেকনা মারতেছে যখন বাতাস লাগবে এই গায়ের ধুলো গুলো এগুলো আস্তে আস্তে উড়ে যাবে এটা কিন্তু আমার গাঁ ঘুরে গেছে বাচ্চা আস্তে আস্তে ঘর ধরা যাবে তখন কি অনেক এই বাচ্চা এখন কিছু খাবে না এই 24 ঘন্টা না খাওয়ালে কোনো সমস্যা নেই কালকে থেকে নরম খাদ্য যেটা মুড়ি 10 মিনিট ভিজা রেখে একটু হালকা চিপ দিয়ে এবং ছিঁড়ে দিবেন খায়া প্রায় ঘুরে যাবে তাৎক্ষণিক পরের থেকে নারিশের 1 নম্বর 0 ফিট যেটা সেটা খাওয়াবেন নিচে কিন্তু পলিথিন ভ্যাকসিন এগুলো পরে দিবেন না নিচে দিতে হবে পাটের ছানা দিলে ও হাইটা চলা ফেরা করে মজা পাবে প্রতিবন্ধী হওয়ার কোনো সম্ভাবনা নাই ঠিক আছে একটু পানি পড়বে শুকায় যাবে এই যত পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন বাচ্চা তত ভালো থাকবে ওই চটটা আপনার আজীবনে রাখা যাবে না 3-4 দিন পর পর আবার চেঞ্জ করে নতুন করে ধুয়ে আবার নতুন শুকনো করে আবার পরিষ্কার করে দিবে মানে খাসির খাসিতে চটটা একটু বিছাই দেবো মনে করো বাচ্চা যখন বুটিং করবে আপনি পেপার দিলে কিন্তু পেপারে বাচ্চা বুঝবে না পেপার চুইটা খা বলাবে ও বুঝবে না এটা খাদ্য কি অখাদ্য বাচ্চার উপর যখন পানি পড়বে ও কিন্তু ওইটি ঠোকাবে ওইটি ঠোকা ঠোকা খাবে তখন এয়ারপোর্টে গেলে ও অসুস্থ হবে বাচ্চার শীত লাগতেছে আর বাচ্চা ছেড়ে দিবে যার যার মতো সরে রয়েছে মনে করবো না আমার বাচ্চা ঠিক আছে শীত লাগলে আমরা ল্যাপটপটা কাজে না এরকম খুশি খুশি হয় না তখন ওরা ওই রকমই করে বুঝতে পারছেন আমার কথা না বুঝলে আপনি আমাকে প্রশ্ন করবেন আমি বলে দিচ্ছি ভাই হয়েছে ভাই বাদ দেন ভাই অধমে গরিবের কথাটা কিমান লাগবে ওনাদের ভালোর সুবিধার কি আমি বলতেছি আমি হাসারের পক্ষে বলতেছি না আমি ওনাদের পক্ষে জন্য বলতেছি যে একটা বাচ্চা এই বাচ্চাটা সুন্দর হলে ওকে 10 জন টাকা টাকা দেখতে হবে হ্যাঁ ভাই ঠিক আছে ইনশাল্লাহ ঠিক আছে ঠিক আছে ভাই ঠিক আছে ভালো থাকেন হ্যাঁ ভাই ইনশাল্লাহ কথা হবেন ফোনে কথা হবেন ঠিক আছে আচ্ছা আসসালামু আলাইকুম।